বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের কোনো শত্রু ছিল না তাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সমর্থক তাদের সন্তানকে কেন এভাবে জীবন দিতে হল বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা সোমবার সাত অক্টোবর সকালে নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে পরিবারের সদস্যদের মধ্যে মাতম চলছে পরিবারের সদস্যরা কিছুতেই বুঝে উঠতে পারছেন না এত মেধাবী শান্ত ছেলেটিকে কে হত্যা করতে পারে গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা বাংলা হলের নিচতলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আফরারের বাবার নাম বরকতুল্লাহ তিনি বেসরকারি সংস্থা ব্রাকের নিরীক্ষ কর্মকর্তা ছিলেন মা রোকিয়া খাতুন একটি কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষিকা দুই ভাইয়ের মধ্যে আবরার ফাহাদ বড় ছোট ভাই আবরার ফায়াজ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র সেও ঢাকা কলেজের হোস্টেলে থাকে বুয়েটের শেরে বাংলা হলের কাছেই তার হোস্টেল কুষ্টিয়ায় পিটিআই সড়কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসার পাশেই তাদের বাড়ি এদিকে পরিবারের সদস্যরা জানান দশ দিন আগে ছুটিতে দুই ভাই বাড়িতে এসেছিলেন বিশ তারিখ পর্যন্ত বাড়িতে থাকতে চেয়েছিল আবরার তবে সামনে পরীক্ষা পড়া হচ্ছে না বলে রোববারই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি সেলের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়ে মা রোকিয়া খাতুন বলেন রোববার সকালে আমি নিজে তাকে ঘুম থেকে ডেকে তুলি সে ঢাকায় রওনা দেয় মাঝে তিন থেকে চারবার সেলের সঙ্গে কথা হয়েছে আমার বিকেল পাঁচটায় হলে পৌঁছে ছেলে আমাকে ফোন দেয় এরপর আর কথা হয়নি রাতে অনেকবার ফোন দিয়েছিল ফোন ধরিনি